অবশেষে বঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হলো আজ বা কাল। উত্তরবঙ্গ দিয়ে বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে প্রবল। 15 জুন পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। তবে দক্ষিণবঙ্গে এখনও বর্ষার আগমন ঘিরে অনিশ্চয়তা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ, বাকি জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সঞ্জয় মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্জয়, না সকাল থেকে ছিটে ফোটা বৃষ্টির দেখা মিললো, কিন্তু দক্ষিণবঙ্গে আগামী দুদিন কি অবস্থা থাকবে? দেখো, এখনই যে অনেকটা বৃষ্টি হয় স্বস্তি ফিরবে তেমন সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলোতে বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমান, এগুলোতে আজও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। একদিকে তাপপ্রবাহ, আর একদিকে কিছুটা ছিটে ফোটা বৃষ্টি, মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এটাই আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের চরিত্র। তবে উত্তরবঙ্গে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, যে বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, যদিও মালদা এবং দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম, সেখানে আজও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। তবে উপরের দিকের জেলাগুলোয় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং আজ অথবা কালকের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকবে এবং আগামী 15 তারিখ পর্যন্ত বেশ কয়েকটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে এখনো সে সম্পর্কে কিছু জানাতে পারছেন না আলিপুর আবহাওয়া দপ্তর। তবে ইতিমধ্যে যে বৃষ্টি হচ্ছে তাকে প্রাক বর্ষা বৃষ্টি বলেই বলছেন আবহাওয়া বিজ্ঞানীরা। ধন্যবাদ সঞ্চয়ন। গতকালের পর ফের তৃণমূলে ভাঙন। 10 লক্ষ টাকায় টিকিট বিক্রি হয়েছে পঞ্চায়েতে। টাকা নিয়েছেন বিধায়ক, টিকিট পাইয়ে দেওয়ায় টোপ দিয়ে 3 বছর ধরে সংগঠনের কাজ করিয়েছে। বিস্ফোরক অভিযোগ তুলে তৃণমূল ছেড়ে ISF-এ যোগ দিলেন শতাধিক কর্মী সমর্থক। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির কামারচক গ্রাম পঞ্চায়েতের চকতারাবৈত্য গ্রামের ঘটনা। দলবদলের পরেই তৃণমূলের অঞ্চল অফিস দখল করে নেয় ISF। তাদের দাবি, তৃণমূল যে টাকার বিনিময়ে টিকিট দিচ্ছে এটা তারই প্রমাণ। কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদারের পাল্টা দাবি, অভিযোগকারীরা 21 বিধানসভা ভোটের সময় থেকে ISF এর সঙ্গে যুক্ত। সাংগঠনিক সিদ্ধান্ত মেনেই তৃণমূলে টিকিট দেওয়া হয়েছে। তিনটে বছর আমাদের দিয়ে সংগঠন করিয়েছে, অনেক টাকা আমাদেরকে খরচা করিয়েছে, করার পরে দিনের দিনও কালকেরও বলেছে যে ডিলার ছাড়া টিকিট পাবে না। তারপরে শুনলাম যে 10 লাখ টাকায় MLA সাহেব টিকিট আমাদেরকে টাকা নিয়ে বিক্রি করে, সেই জন্য আমরা আজকে তৃণমূল ছেড়ে ISF-এ যোগ দিই। প্রায় 100-এর বেশি হবে, কম হবে না। পার্টি অফিসকে পরিবর্তন করলাম, পার্টি আমাদের তো চায়নি, পার্টি চায়নি বলে পার্টি অফিস পরিবর্তন। আপনারা কোন দলে ছিলেন? আমরা TMC দলে ছিলাম, এখন ISF চলে আসলাম। এই পার্টি অফিসটা TMC ছিল, এখন আজ থেকে ISF হয়ে গেল। অন্যদিকে এই অভিযোগ ওড়ালেন কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার। পাল্টা তাঁর দাবি, অভিযোগকারীরা একসময় BJP করত, পরে ISF-এ যায়। আমাদের এখানে এরকম কিছু ঘটনা ঘটে না, সব সাংগঠনিক ভাবে হয়। আর কেউ আমাদের দলের লোক নয়, দলের লোক হলে কি আর এরকম বলে? কেউ এরকম বলতে পারে না। আমাদের দলের কেউ নয়, ওরা বিরোধী ছিল, ও এতের সময় ISF করেছে, আমার ভোটের সময়ও তো আমার নতুন করে এটা দেখাচ্ছে। আমাদের লোক আমাদের ঠিক আছে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির কামারচক গ্রাম পঞ্চায়েতের চকতারাবৈদ্য গ্রামে শতাধিক তৃণমূল কর্মী সমর্থকের দলবদলের পরই তৃণমূলের অঞ্চল অফিস দখল করে নিল ISF। তাদের দাবি, তৃণমূল যে টাকার বিনিময়ে টিকিট দিচ্ছে এটাই তার প্রমাণ। সাংগঠনিক সিদ্ধান্ত মেনেই টিকিট দেওয়া হয়েছে, পাল্টা দাবি শাসক দল। তৃণমূল কংগ্রেস ISF সম্পর্কে মানুষকে ভুল বুঝিয়ে রেখেছিল। তৃণমূল কংগ্রেস, তারা যে মানুষের মান্যতা দেয় না, মানুষের রায়কে মান্যতা দেয় না, জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেয় না, সেটা আজকের প্রমাণ হলো। তার কারণ হচ্ছে, মানুষ চেয়েছিল যে একটা ক্যান্ডিডেট হবে, সে স্বচ্ছ ক্যান্ডিডেট হবে, যে মানুষের পাশে দাঁড়াবে, একটা সমাজ ব্যবস্থা ভালোভাবে তৈরি করবে, এদের দাবি ছিল সেইটা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস টাকার বিনিময়ে গুন্ডা, মোস্তাহাম, চোর, চিটিংবাজদেরকে টিকিট দিয়েছে, যার জন্য আজকে সেই সমস্ত মানুষগুলো তারা দেখছে যে সত্যি একমাত্র বিকল্প রাজনৈতিক দল হচ্ছে ISF, যে মানুষের গুরুত্ব দেয়, বুথ থেকে তারা যেটা সিদ্ধান্ত করবে যে ক্যান্ডিডেট হবে সেটাই ISF মান্যতা দেয়। সেই জায়গায় সেই ভালোবাসা পেয়ে আজকের মানুষ ISF-এ জয়েন করছে। এটা সম্পূর্ণ মিথ্যা।
আমাদের কোনো কর্মী আইএসএফে যোগ দেয়নি, ওরা নিজেদের বাজার গরম করে, এখানে আইএসএফ বলে কিছু নেই, নিজেদের বাজার গরম করার জন্য নিজেরা এইসব করে প্রোপাগান্ডা করে মিডিয়ার দেখাচ্ছে যে আমাদের দলে যোগ দিচ্ছে, আমাদের কেউ লোক এরকম দলে যোগ দেয়নি।